আসসালামু আলাইকুম। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, সেকেন্ড ইয়ারে কেমন কি করছো, প্রিপারেশন কেমন নিচ্ছ? তোমাদের উপকারের জন্য চলে আসলাম। ম্যানেজমেন্ট সাজেশন অর্থাৎ তোমাদের প্রথম 5 তারিখের পরীক্ষাটি মানব সম্পদ ব্যবস্থাপনা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটি নিয়ে। তো তোমরা অবশ্যই এটা একটু মনোযোগ দিয়ে দেখবা এবং একটু বেশি সময় নিয়ে পড়বা, কারণ এখানে প্রায় 19টি অধ্যায় আছে। তো এই 19টি অধ্যায়কে তোমাকে অবশ্যই পড়তে হবে। তো আমি চেষ্টা করেছি এখান থেকে মাত্র 2টো, সর্বোচ্চ 3টে কোশ্চেন দেওয়ার জন্য একটা চ্যাপ্টার প্রতি। তো আসো দেখি আমরা এই চ্যাপ্টারে কি কি দিয়েছি। তার আগে বলে নিচ্ছি, অবশ্যই তোমরা আমাদের এই কার্যক্রমটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, বিভিন্ন গ্রুপে শেয়ার করবা এবং লাইক দিবা অবশ্যই। তো চলো দেখি, দেখা যাক। প্রথম হচ্ছে কি আমাদের হচ্ছে অধ্যায় ভূমিকা, মানব সম্পদ ব্যবস্থাপনা ও এবং ব্যবস্থাপনা এক ও সমর্থক ব্যাখ্যা করো, ক্যারিয়ার হিসেবে ব্যবস্থাপনার মূল্যায়ন করো, কর্মী ব্যবস্থাপনা মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য দেখো, মানব সম্পদ ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা করো, মানব সম্পদ কি ওর বাহ্যিক পরিবেশের প্রভাব আলোচনা করো, মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালাগুলো বর্ণনা করো, বিশ্বায়নের সংজ্ঞা দাও, মানব সম্পদ ব্যবস্থাপনার প্রক্রিয়া আলোচনা করো। তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে কার্য বিশ্লেষণ ও কার্য ডিজাইন, কার্য নির্দিষ্টকরণ সংজ্ঞা দাও এবং কার্য বিশ্লেষণ কার্য বর্ণনা করো এবং কার্য নির্দিষ্ট কর্মদের মধ্যে সম্পর্ক আলোচনা করো। কার্য বিশ্লেষণ ত্রুটির উৎসগুলো বর্ণনা করো, কার্য বিশ্লেষণের রীতিগত পদ্ধতি নীতিগত পদ্ধতি সমূহ আলোচনা করো। তো 3 নম্বর অধ্যায় মানব সম্পদ ব্যবস্থাপনা নীতি ও পরিকল্পনা, মানব সম্পদ পরিকল্পনা বলতে কি বুঝো, উদ্দেশ্যগুলো আলোচনা করো, মানব সম্পদ পরিকল্পনা হাতিয়ার উপাদান সমূহ বর্ণনা করো, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের সুষ্ঠু মানব সম্পদ পরিকল্পনার গুরুত্ব বর্ণনা করো। কর্মী ব্যবস্থাপনা কি মানব সম্পদ ব্যবস্থাপনার রূপান্তরে কোন 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 উপাদান দায়ী করা হয় ব্যাখ্যা করো। তো তোমরা অবশ্যই দেখো, মাত্র ছোট ছোট 3টি কোশ্চেন করে দেওয়া হয়েছে, 2টি করে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই পড়বা। আসো মানব সম্পদ সংগ্রহ ও নির্বাচন দেখি, মানব সম্পদ সংগ্রহ অভ্যন্তরীণ উৎস নীতিমালাগুলো বর্ণনা করো, মানব সম্পদ নির্বাচন গুলো কি, উচ্চ নির্বাচন কৌশল ও পন্থার বৈশিষ্ট্য গুলো বর্ণনা করো, মনস্তাত্ত্বিক অবক্ষার সংজ্ঞা দাও, তারপর হচ্ছে মানব সম্পদ নির্বাচনের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক অভিক্ষার বর্ণনা করো। তো এগুলো তোমরা অবশ্যই দেখবা। প্রশিক্ষণ উন্নয়ন, প্রশিক্ষণ ফলাফল মূল্যায়ন করো, শিক্ষা ও প্রশিক্ষণের পার্থক্য নির্ণয় করো, প্রশিক্ষণের প্রক্রিয়া বর্ণনা করো, প্রশিক্ষণের কার্যকারিতা বৃদ্ধিকরণের পদ্ধতি আলোচনা করো, প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্দেশ মডেল সম্পর্কে আলোকপাত করো এবং কার্য ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ পদ্ধতি সমূহ ব্যাখ্যা করো। তারপরে 6 নম্বর অধ্যায় পেশা উন্নয়ন, পেশা কাকে বলে, পেশার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো, পেশা উন্নয়নে উদ্দেশ্যগুলো কি কি, প্রাতিষ্ঠানিক কেরিয়ার উন্নয়নের কৌশল সমূহ কি কি, পেশাগত পরিকল্পনা বলতে কি বুঝো, ব্যক্তিক পেশা উন্নয়নের কৌশলগত সমূহ বর্ণনা করো। তারপর কার্য সম্পাদন মূল্যায়নের পক্ষ সমূহ আলোচনা করো, কার্য মূল্যায়ন ও কার্য সমূল্যায়ন করার মধ্যে পার্থক্য কি, কার্য মূল্যায়নের গুরুত্ব আলোচনা করো, কার্য মূল্যায়নের অপরিহার্য উপাদানগুলো আলোচনা করো, কার্য মূল্যায়নের তুলনামূলক মান কৌশলগত বর্ণনা করো, ক্ষতিপূরণ প্রশাসন, বেতন ও মজুরির সংজ্ঞা দাও, বেতন কাঠামোর উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা করো, ক্ষতিপূরণ বলতে কি বোঝায়, ব্যবস্থাপনা নির্বাহীদের জন্য অনুদান সমূহ বর্ণনা করো, বাংলাদেশের মজুরি নির্ধারণ সরকারের ভূমিকা আলোচনা করো, প্রণোদনমূলক মজুরি বলতে কি বুঝো। ডিয়ার স্টুডেন্ট, বানানের কিছু ভুল থাকতে পারে, কপি পেস্ট করার কারণে এটা হতে মানান কিছু মিস্টেক হতে পারে, আর তোমরা জানো পাওয়ার পয়েন্টে কিছু সমস্যা থাকে বাংলা লেখার ক্ষেত্রে। তো আসো, দক্ষ কার্য মূল্যায়ন, পদ ও কার্য মূল্যায়ন, পদ মূল্যায়নের সংজ্ঞা দাও, কার্য মূল্যায়ন সুবিধা কি কি, কার্য মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো, একটি মূল্য আবেদন পত্রের অন্তর্ভুক্ত বিষয়গুলো ব্যাখ্যা করো। 10ম অধ্যায় পদোন্নতি, পদোন্নতির সংজ্ঞা দাও, পদোন্নতির ভিত্তি সমূহ বর্ণনা করো, পদোন্নতির সুফল বর্ণনা করো, পদোন্নতির কারণ ব্যাখ্যা করো, পদোন্নতির ফলাফল উপভোগগুলো আলোচনা করো, মানব সম্পদ ব্যবস্থাপনা প্রেরণা, প্রেরণার সংজ্ঞা দাও, প্রেরণার উল্লেখযোগ্য কারণ কি, মাসলো হার্জবার্গের প্রেরণার তথ্যের ব্যাখ্যা করো, প্রেরণা প্রক্রিয়া বলতে কি বুঝো, ডগবার্গ মার্কসের এক্স এবং ওয়াই তথ্য ব্যাখ্যা করো, প্রেরণার গুরুত্ব আলোচনা করো, চিত্রটির চিত্র সহ দেখাও, চক্রটি চিত্র সহ দেখাও, পুরস্কার পুরস্কার বলতে কি বুঝো, পুরস্কার বন্টনের বিভিন্ন আলোচনা সমূহ করো, ফলপ্রসূ পুরস্কারের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কি কি, কর্মী সুবিধা ও সেবা, কর্মী সুবিধা ও সেবা কি, কর্মী সুবিধা ও সেবার গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো, শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্ক, কর্মী বা শিল্প সম্পর্ক সংজ্ঞা দাও, শিল্প সম্পর্ক উন্নয়ন উপায়গুলো কি কি, শিল্প নিবিরোধের ধরন সমূহ আলোচনা করো, শিল্প বিরোধের কারণগুলো উল্লেখ করো, শিল্প কারখানা গণতন্ত্রের সীমাবদ্ধতা আলোচনা করো, উত্তম শিল্প সম্পর্কে বাধা সমূহ বর্ণনা করো, শিল্পী ও গণতন্ত্র কি কি ইত্যাদি আলোচনা করো।
পঞ্চম শ্রমিক সংঘ, শ্রমিক সংঘ কি, কিশোর শ্রমিক নিয়োগ সংক্রান্ত বিধায়সমূহ কি কি, ধর্মঘট, তালাবদ্ধতা বলতে কি বুঝো, দ্বন্দ্ব বলতে কি বুঝো, দ্বন্দ্বের কারণ সমূহ নির্ণয় করো, দ্বন্দ্ব নিরসনের উপায় পদ্ধতি আলোচনা করো, শ্রমিকরা কেন শ্রমিক সংঘে যোগদান করেন সেটা ব্যাখ্যা করো, তাহলে আসো যৌথ দর কষাকষি, যৌথ দর কষাকষি বলতে কি বুঝো, যৌথ দর কষাকষির প্রক্রিয়া পদক্ষেপ সমূহ আলোচনা করো। অনেকগুলো অধ্যায় দেওয়া হয়েছে এই বইটাতে, তো সাজেশন দিতে গিয়েও আমার অনেক কষ্ট হয়েছে। তো দেখো, 2 নম্বর হচ্ছে যৌথ কার গুরুত্বগুলো আলোচনা করা হয়েছে, যৌথ দর কষাকষির সফলতা কি কি, পূর্ব শর্ত অপরিহার্য, এগুলো দেখো ভালো করে একটু পড়ো। কর্মী শৃঙ্খলা, কর্মী শৃঙ্খলা সংজ্ঞা, নির্বাচন শৃঙ্খলা বিধান কার্য নির্ধারণ বিবেচ্য বিষয় সমূহ ব্যাখ্যা করো, শৃঙ্খলা প্রক্রিয়া বর্ণনা করো, অথবা শৃঙ্খলা বিধান কেন করা হয়, তার পদ্ধতিগুলো কি কি, পদক্ষেপ, বাংলাদেশের সরকারি অফিসের শৃঙ্খলা বিধান উল্লেখ করো, অভিযোগ পরিচালনার প্রক্রিয়া, অভিযোগ কি, অভিযোগ প্রক্রিয়া কেন করা হয়, কারণ সমূহ কি কি, পদক্ষেপগুলো কি কি, এগুলো পড়তে হবে। লাস্ট 19 অধ্যায় পরিচিতিকরণ এবং সামাজিকরণ, পরিচিতিকরণ সংখ্যা দাও, পরিচিতিকরণের উদ্দেশ্য আলোচনা করো, সামাজিক গুরুত্ব কি কি, সামাজিকরণের গুরুত্বগুলো কি কি, প্রণোদনামূলক পরিকল্পনা ব্যর্থ হয় কেন, বিভিন্ন ধরনের প্রণোদনামূলক মজুরি পরিকল্পনা ব্যাখ্যা করো। তো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই পড়বা, অবশ্যই অবশ্যই পড়বা, অবশ্যই অবশ্যই পড়বা, যেন তোমাদের 100% কমন পড়ে। তো তোমাদের আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, অবশ্যই তোমাদের বন্ধুর উপকারের জন্য অবশ্যই বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও, এবং পরবর্তীতে আবার দেখা হবে পরবর্তী সাজেশন নিয়ে, তোমাদের হচ্ছে বিজনেস কমিউনিকেশন যে বইটি আছে, তোমাদের সাবজেক্ট কোড 603, ওইটা আমরা নেক্সট নিয়ে আসবো ইনশাল্লাহ, দ্রুতই দিব। তোমরা সাথে থাকবা, এবং তোমাদের নিজস্ব কোনো চাহিদা থাকলে অবশ্যই বলবা।